আপনাদেরকে আমাদের চ্যানেল সমতা পথ চ্যানেলে স্বাগত। তো আজ আমি আপনাদেরকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি লেভেল মেশিন নিয়ে। তো লেভেল মেশিনের কাজ তো অনেক, তো আমাদের যে লেভেল মেশিনটা রয়েছে সেটা কিভাবে আপনি টিভিএম ফ্লাই করবেন, টেম্পোরারি বেসমার্ক ফ্লাই করবেন সেটা দেখাবো। তো এই টিভিএম ফ্লাই করার সিস্টেমটা হচ্ছে আপনার যে কোনো একটা স্টেশন বা টিভিএম আগেই দেওয়া থাকবে বা বেঞ্চমার্ক থাকবে, সেই বেঞ্চমার্ক থেকে আপনাকে ফ্লাই করে নিতে হবে। তো কীভাবে ফ্লাই করবেন বা কীভাবে লিখবেন সেটা আমি দেখাবো। তো বন্ধুরা, আমি এই চার্টে আপনাদের ফিল আপ করে দেখাবো যে কীভাবে এই চার্টগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো তো দেখাচ্ছি। তো আমাদের আগে একটা টিভিএম দেওয়া আছে যার মান দেওয়া আছে 10.00। তো আমি এই টিভিএমটা নিচ্ছি। তো আমি এটা ব্যাক সাইড আপনার স্টেশন থেকে প্রথম মেশিন সেট দেওয়ার পরে যেই পয়েন্টটা দেখবেন স্টেশনের উপরে মেশিন সেট দেওয়ার পরে টিভিএমের উপরে স্টেশন প্রথমে ধরতে হবে, সেটা আপনাকে ব্যাক সাইড হিসেবে কাউন্ট করতে হবে। তো ব্যাক সাইড হচ্ছে 1.045, এটা আপনার ব্যাক সাইড হিসাবে কাউন্ট হবে। তো এরপরে আপনি সামনের দিকে যত ধরতে থাকবেন সেটা আইএস মানে ইন্টারসেকশন বা ইন্টারসাইড ওই ওখানে দিতে হবে। তো আমি পরবর্তীতে পেয়েছি ইন্টারসাইড, তো আপনি সেটা এখানে লিখবেন 1.300। আমি এটা পেয়েছি, তো এখানে লিখলাম। তো আমি আর একটা স্টেশন দেখলাম, আর একটা পয়েন্ট নিলাম 1.385। তো এইভাবে আপনি এক স্টেশনে সেট করে যত লিখবেন এক স্টেশনে এক জায়গায় মেশিন বসিয়ে যত লিখবেন সেটা সবগুলো আইএস ইন্টারসেকশনের ঘরে হবে, ইন্টারসেকশনের ঘরে পর্যায়ক্রমে হবে। যখন আপনার মেশিনটা শিফট করতে হবে, তখন আপনি ফরওয়ার্ডিংয়ে লিখবেন। সে আমি এখানে মেশিন সেট দেব, তো আমি এখানে ফরওয়ার্ডিংয়ে লিখলাম 1.200। এটা ফরওয়ার্ডিংয়ে আমার লিখতে হবে, তো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আমি পরবর্তীতে ক্যালকুলেশনগুলো কীভাবে করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এই জন্য আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।